আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বের হয়েছি একটি জায়গায় যাওয়ার জন্য, সেই জায়গাটি হলো ময়মনসিংহ থেকে ময়মনসিংহের অদূরে চরখরিচা নামক একটি জায়গা। সেটি যেতে হয় ময়মনসিংহ শহর থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে, সেখান থেকে এই তো সামান্য কিছুটা পথ, আমি বলতে পারলাম না ঠিক কতটুকু রাস্তা বা কত কিলোমিটার, সেটা হয়তো হবে হয়তো 10-12 কিলোমিটার বা কম বেশি হতে পারে। ময়মনসিংহ শহর থেকে ময়মনসিংহ অদূরেই বিকালে বেরিয়ে পড়লাম চরখরিচার উদ্দেশ্যে। চরখরিচা যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে সেখানে একটি মসজিদ রয়েছে যেটি অনেক দৃষ্টিনন্দন। সেই মসজিদটির নাম মদিনা মসজিদ। মদিনা মসজিদে আজকে যাব বিকালবেলা, মদিনা মসজিদটি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এবং যেতে যেতে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব, নয়নাভিরাম দৃশ্য, কারণ শহর থেকে একটু খুব বেশি দূরে না হলেও এখানকার আবহাওয়ার মাঝে একটু গ্রাম গ্রাম ভাইব আছে, যার কারণে এখানে দৃশ্য বা রাস্তার পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমরা যেতে যেতে দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। একটা কথা, সেটা হলো আমি আজকে এখানে প্রথমবারের মতন যাচ্ছি, যার ফলে আমি রাস্তা ঠিক মতো চিনি না, তাই প্রতিমধ্যে আমার অনেকের কাছ থেকেই পথ চেনার জন্য, রাস্তা চেনার জন্য আমার অনেকের কাছ থেকে সাহায্য নিতে হয়েছিল। তো এখানে যে মানুষগুলো রয়েছেন ওনারা খুবই ফ্রেন্ডলি, খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন, এবং তাদের কাছে যার কাছেই আমি রাস্তা জানার জন্য তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং তারা তাদের সাধ্যমতো সর্বোচ্চ বন্ধুসুলভভাবেই তারা আমাকে রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা অনেক বন্ধুসুলভ আচরণই করেছেন। যদিও আমি এখানে আজকে প্রথমবারের মতন যাচ্ছি, যার ফলে আমার পথ চিনতে বা রাস্তা চিনতে একটু সমস্যা হয়েছে। মাইমেশি শহর থেকে খুব একটা দূরে না, কিন্তু এখানে এর আগে আমার আর যাওয়া হয়নি।
Oh.